নদিয়া জেলা থেকে বলছি। আমার স্কুল কোড নাম্বার হলো 6282, কৃষ্ণনগর হাই স্কুল, এবং সেকেন্ড ভিটিসি কোড হলো 6320, নবদ্বীপ ভাগীরথী বিদ্যাপীঠ। আমার সাবজেক্ট হলো এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট। আমি এই আজকে ছাত্রছাত্রীদের জন্য কয়েকটা বিষয় একটু আলোচনা করব। আমি এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে একটুখানি বলবো আজকে। দ্বিতীয় অধ্যায়টি যেটি হলো ক্ষুদ্র কারবারের মূল গঠন। এই কারবার এই অধ্যায়টার কতগুলো প্রশ্ন আছে, বড় প্রশ্ন এবং কিছু টিকাও আছে। এই বড় প্রশ্নগুলো কয়েকটা বড় প্রশ্ন নিয়ে বলবো, যেগুলো একটু তারা বাড়িতে যদি ঠিকঠাক মতো স্টাডি করে তাহলে আশা করি পরীক্ষার সময় খুব সমস্যা তাদের হবে না। এই অধ্যায় যেটা মূল বিষয় যেগুলো রয়েছে, এই ক্ষুদ্র কারবার মূল গঠন, যেই গঠনের কতগুলি কারবার রয়েছে, কারবারের যে ভাগ রয়েছে, ভাগগুলি কী কী এবং সেগুলি সংজ্ঞা, সেইগুলো অবশ্যই পড়তে হবে। এবং তার পাশাপাশি এক মালিকি কারবার এবং অংশীদার কারবার, এর সুবিধা এবং অসুবিধা, এ দুটো বড় প্রশ্ন হিসাবে আশা করি পরীক্ষা আসতেই পারে। সেটা একটুখানি গুরুত্ব দিয়ে দেখলে খুব ভালো হয়। তার পাশাপাশি এই এই অধ্যায়ে কতগুলি টিকা আছে, যার মধ্যে মূল গুরুত্বপূর্ণ টিকা ওটা হলো সেলফ হেল্প গ্রুপ। তোমরা নিশ্চয়ই পড়েছ সেলফ হেল্প গ্রুপ, যেটাকে আমরা টিকা হিসাবে ধরছি যে পরীক্ষার সময় আসতেই পারে, এবং যেটি বাংলায় আমরা বলে থাকি স্বনির্ভর সহায়ক গোষ্ঠী। এই সেলফ হেল্প গ্রুপ কিন্তু গ্রামের অর্থনীতির ক্ষেত্রে একটা ভীষণ ভূমিকা গ্রহণ করে। এটা টিকা হিসাবে পরীক্ষায় আসতে পারে। এবং এর পাশাপাশি যেটা আরেকটা বিষয় রয়েছে, নাবার্ড। এই নাবার্ড কিন্তু সমগ্র ভারতবর্ষে যতগুলো সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেইগুলোকে কিন্তু তারা প্রত্যক্ষভাবে পরিচালনা করে। এই সেলফ হেল্প গ্রুপ এবং নাবার্ড দুটোরই টিকা অবশ্যই তোমরা পড়বে। এবং পাশাপাশি এই সাবজেক্টে কতগুলো ছোটো প্রশ্ন আছে যেগুলো বইয়ের পেছনে দেওয়া রয়েছে, সেইগুলো যদি একটু ভালো করে দেখো খুব ভালো হয়। আপাতত এই দ্বিতীয় অধ্যায়টা সম্পর্কে আমি সংক্ষেপেই আজকে বললাম। আগামী দিন আর কয়েকটি ভিডিও আমি দেবো, যেগুলো পরপর যতগুলো অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়েরই বড় প্রশ্ন ছোট প্রশ্ন কীভাবে পড়তে হবে সমস্তটাই বিস্তারিত আমি তোমাদের জানাবো। এটুকুই আজকে এই ভিডিওতে আমি পাঠালাম।